হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের কাছে হাউস অফ দ্য ড্রাগনের আকাঙ্ক্ষিত এপিসোড 5-এর রিভিউ এবং শর্ট এক্সপ্লেন নিয়ে হাজির হয়ে গেলাম। এই এপিসোডটি সবার কাছেই খুবই আকাঙ্ক্ষিত ছিল অথবা অপেক্ষিত ছিল, কেননা এই এপিসোডে রাজ পরিবারের দ্বন্দ্বগুলো আরও সামনে হাজির হবে। যেমন এই এপিসোডের প্রথমেই আমরা দেখতে পারি ডেমন টার্গারিয়ান তার স্ত্রী প্রিন্সেস রিয়াকে হত্যা করে। যদিও প্রথমে ডেমন হত্যা করতে চায়নি, কিন্তু তার স্ত্রী তাকে নিয়ে কটূক্তি করলে ডেমন নিজেকে সামলে রাখতে পারে না। এছাড়া সে এখানে একটি অপরচুনিটিও দেখতে পায়, কেননা তার স্ত্রী মরে গেলে প্রিন্সেস রেনেরিয়া বা তার ভাতিজি তার সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারে, এমন একটি চান্স থেকে যায়। সেজন্যই ডেমন পাথর দিয়ে তার স্ত্রীকে হত্যা করে। আর ঠিক তারপরেই আমরা দেখতে পারি গত এপিসোডে, যেহেতু প্রিন্সেস রেনেরিয়া তার বাবাকে কথা দিয়েছিল যে সে বিয়ে করবে তার বাবা যেই ছেলের সঙ্গে চাইবে তার সঙ্গেই, তাই কিং ভেসেরিস এবং প্রিন্সেস রেনেরিয়া চলে যায় সিএস নেইকে, যেখানে প্রিন্সেস লিওনোরের সঙ্গে প্রিন্সেস রেনেরিয়ার বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হয়। আর ঠিক সেখানেই প্রিন্স লিওনোরের বাবা জানতে চায় কিংয়ের কাছে প্রিন্সেস রেনেরিয়া পরবর্তী হেয়ার অথবা কুইন হিসেবে নিযুক্ত হয়েছে, প্রিন্সেসের ক্রাউন কবে তাকে পরানো হবে। তখন কিং ভেসেরিস তাকে নিশ্চয়তা দেয় যে তিনি মারা গেলে তার স্থানে কুইনই বসবে, অর্থাৎ প্রিন্সেস রেনেরিয়া বসবে এবং সেভেন কিংডম তিনি পরিচালনা করবেন। এই কথায় প্রিন্সেস লিওনোরের বাবা আশ্বস্ত হয়। আর অন্যদিকে প্রিন্সেস রেনেরিয়া এবং প্রিন্স লিওনোরের মধ্যে একটি আলাপ দেখানো হয়, যেখানে বলা হয় যে প্রিন্সেস লিওনোর এর সিক্রেট প্রিন্সেস রেনেরিয়া জানে। অর্থাৎ ভিউয়ার্স, প্রিন্স লিওনোর হচ্ছে একজন গে, অর্থাৎ সে ছেলে মানুষ পছন্দ করে, আর এই ব্যাপারে প্রিন্স লিওনোর তেমন কিছু একটা বলে না। ভিউয়ার্স, এরপরে আমরা দেখি প্রিন্সেস রেনেরিয়া এবং তার বাবা কিং ভেসেরিস যখন ফিরে আসছে, তখন তার প্রেমিকা অর্থাৎ প্রিন্সেস রেনেরিসের প্রেমিকা, যিনি কিনা প্রিন্সেসের কিংস গার্ডও, তিনি প্রিন্সেসকে বলেন যে তিনি প্রিন্সেসকে ভালোবাসেন এবং তাকে নিয়ে খুব দূরে কোথাও যেতে চান এবং প্রিন্সেস রেনেরিয়া তার সঙ্গে যাবেন কিনা। তখন প্রিন্সেস রেনেরিয়া সাফ জানিয়ে দেন যে তিনি আসলে আয়রন থ্রোন ছাড়া আর অন্য কিছুর প্রতি মোহ নেই, অর্থাৎ তিনি এত দূরে যাবেন না, তার একটি দায়িত্ব রয়েছে সেভেন কিংডমের প্রতি। সুতরাং এখানে কাউকে ভালোবেসে দূরে যাওয়ার তো প্রশ্নই উঠে না। ভিউয়ার্স, আর ঠিক তখনই দেখা যায় রাজার রাইট হ্যান্ড হাইটাওয়ার ওটো টার্গেরিয়ান হাউস ছেড়ে চলে যাচ্ছেন এবং রাজার স্ত্রী অর্থাৎ যিনি কিনা হাইটাওয়ারের মেয়ে, তিনি এসে তার বাবার কাছে মাফ চাইছেন এবং তিনি বলেন যে তার বাবা যে এত দূরে যাক সেটা কুইন এলিসেন্ট কখনোই চান না। তখন তার বাবা বলেন যে কুইন এলিসেন্ট আসলে ভুল করেছেন, তার উচিত হয়নি প্রিন্সেস রেনেরিয়াকে বিশ্বাস করা, এবং তিনি আরও সতর্ক করে দেন প্রিন্সেস রেনেরিয়া যখন আয়রন থ্রোনে বসবেন তখন নিশ্চিতভাবেই একটি যুদ্ধ লাগবে এবং সেই যুদ্ধের জন্য যেন কুইন এলিসেন্টের ছেলেকে রেডি রাখা হয় এবং তিনিও যেন প্রস্তুত হয়ে থাকেন। আর তখনই হাইটাওয়ার ঘোড়ায় চেপে চলে যান রুনস্টোনে, যেখানে তাকে নিযুক্ত করা হয়েছে একজন উপদেষ্টা হিসেবে। আর এই কথায় কুইন এলিসেন্ট সম্পূর্ণভাবে ভেঙে পড়েন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি আসলেই প্রিন্সেস রেনেরিয়াকে বিশ্বাস করে ভুল করেছেন। তখন তিনি আরও খোঁজখবর নিতে চান এবং দেখেন যে প্রিন্সেস রেনেরিয়া তাকে আসলেই ভুল বলেছেন। তিনি ধরে ফেলেন যে প্রিন্সেস রেনেরিয়ার সঙ্গে তার কিংসগার্ডের একটি সম্পর্ক রয়েছে। আর তখন তিনি খুবই কষ্ট পান যে প্রিন্সেস রেনেরিয়া তাকে ধোকা দিয়েছে এবং তার জন্য তার বাবা টার্গেরিয়ান হাউস ছেড়ে দূরে চলে গেছেন। আর এরপরেই এই এপিসোডের সবচাইতে বিগ মোমেন্টের প্রিন্সেস রেনেরিয়ার বিয়ের আয়োজনের শুরু হয়। যখন এই আয়োজনটি চলছিল তখন সবাই উপস্থিত থাকলেও কুইন এলিসেন্ট উপস্থিত ছিল না। যখন কিং ভেসেরিস কুইন এলিসেন্টের খোঁজখবর নিচ্ছিল ঠিক তখনই হাজির হয় প্রিন্স ডেমন এবং নিজে একটি চেয়ার নিয়ে বসে পড়ে কাউকে তোয়াক্কা না করেই। তখন দেখানো হয়
যে প্রিন্স লেনর এবং প্রিন্সেস রেনেরিয়া একে অপরের পাশে বসে আছেন। ঠিক তখনই স্পিচ দেয়া শুরু করেন কিং ভেসেরিস। যখন তিনি স্পিচটি দিচ্ছিলেন তারই মাঝখানে তার স্ত্রী বা কুইন এলিসেন্ট একটি সবুজ জামা পরে হাজির হয়। আপনাদের বলে রাখা ভালো ভিউয়ার্স, সবুজ পোশাক মানে এখানে বোঝানো হয়েছে যুদ্ধের শুরু, অর্থাৎ টার্গেরিয়ান হাউস যখন কোনো যুদ্ধে যায় তখন তারা সবুজ ব্যানার নিয়ে হাজির হয়, মানে এটি একটি যুদ্ধের শুরুর প্রতীক হিসেবে চিহ্নিত হয়। কুইন এই পোশাক পরে হাজির হওয়ার জন্য কিং ভেসেরিস সহ সকলেই একটু এম্বারেসমেন্ট ফিল করে। এর পরপরই শুরু হয় প্রিন্সেস রেনেরিয়া এবং প্রিন্স লেনোরের মধ্যে একটি ডান্স। তাদের ডান্সটি শেষ হলে তারপরে একে একে সকলেই এই ডান্সে অংশগ্রহণ করে। ঠিক তখন দেখা যায় প্রিন্স ডেমন তার সিট ছেড়ে প্রিন্সেস রেনেরিয়ার কাছে যায় এবং লেনোরকে সরিয়ে দিয়ে তিনি প্রিন্সেস রেনেরিয়াকে একটি প্রস্তাব দেয়। তিনি তো আসলে বিয়েটা করতে চান নাই, কিন্তু তখন প্রিন্সেস রেনেরিয়া জানায় পলিটিক্যাল ট্রেড, যেখানে কারো সমস্যা হওয়ার কথা না। আর যদি প্রিন্স ডেমন চায় যে এই বিয়েটা না হোক, তাহলে যেন প্রিন্স ডেমন তাকে নিয়ে চলে যায় এখান থেকে এবং সকলকে হত্যা করে। এটা বলার সাথে সাথেই তখনই শুরু হয়ে যায় মারামারি। হঠাৎ এই মারামারি কে কিভাবে শুরু করলো তা আসলে স্পষ্ট নয়। প্রিন্সেস রেনেরিয়াকে হয়তো কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আসলে দেখা যায় যে প্রিন্সেস রেনেরিয়াকে কিডন্যাপ করা হয়নি, তিনি ওই গন্ডগোলের মাঝখানেই পড়ে গিয়েছেন এবং প্রিন্স ডেমনও ঠিক সেখানে উপস্থিত ছিলেন না। তো এই মারামারিটা দর্শক কে শুরু করলো এবং কেন শুরু করলো এটা জানতে হলে আপনাদেরকে এই এপিসোডটি দেখতে হবে। প্রিন্সেস রেনেরিয়ার বিয়েটা 7 দিনব্যাপী হওয়ার কথা ছিল, সেখানে এই বিয়েটা হয়ে যায় শর্ট টার্মের মধ্যেই, অর্থাৎ সেদিন সন্ধ্যাবেলাতেই প্রিন্সেস রেনেরিয়া এবং প্রিন্স লেনোরের মধ্যে বিয়েটা হয়ে যায়। আর ঠিক সেই বিয়ের মাঝখানেই কিং ভেসেরিস নাক থেকে রক্ত পড়তে পড়তে মাটিতে পড়ে যায়। দর্শক, ঠিক এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। বলা বাহুল্য যে এই এপিসোডটি ছিল সবচেয়ে অপেক্ষিত একটি এপিসোড এবং এই এপিসোড এই অপেক্ষার মান রেখেছে, অর্থাৎ এই এপিসোডটি ছিল খুবই দারুণ। দর্শক, আপনাদের কাছে এই এপিসোডটি কেমন লাগলো সেটার মতামত অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।